ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন মোশাররফ ভাই। গোবর কিংবা পোলট্রির গু যদি এগুলো যদি খাইলে মাছের কোনো ক্ষতি না হয়, কথা মনে রাখবেন, এগুলো খেলে যদি মাছের কোনো ক্ষতি না হয়, এগুলো খাইলে যদি দেশ এবং মানুষের যদি ক্ষতি না হয়, তাহলে আপনি এগুলো ব্যবহার করলে কোনো সমস্যা নাই, কথা বুঝতে পারছেন কী বলছি? যেই জিনিসটার ভিতরে যেই জিনিসটা খাইলে যে মানুষের এবং মাছের ক্ষতি হবে, ঠিক আছে? এখন প্রশ্ন করতে পারছে এক না মাছের কোনো সমস্যা না, আমরা জানি যে আদার হিসাবে পোলট্রির যেই মল আর গোবর ব্যবহার করা হয়, এতে খাইলে মানুষের কোনো সমস্যা হয় না বা প্লাস মাছেরও সমস্যা হয় না, ঠিক আছে? সেক্ষেত্রে মাছের আদার হিসাবে দিলে কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পেরেছেন। যদি বলেন যে শেখ আমি গোবর দিলে বা পোলট্রির যেই মলমূত্রগুলো দিলে, যে পায়খানাগুলো বা গুগুলো দিলে যদি সমস্যা হয়, তাহলে আপনি সেখানে সেগুলো দিতে পারবেন না মাছের আদার হিসাবে, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে বলবেন, আমি আপনাকে আবার বলবো। আল্লাহু আলম।